যেটি হয় যে সংবাদ এটি সত্যের সাথে মিথ্যা যখন মিলে যায় তখন কিন্তু এটা মানে আইডেন্টিফাই করাটা খুব মুশকিল হয়ে যায়। আর এখন যেভাবে আমাদের এখানে সংবাদ মাধ্যমের কথা যদি বলি, আমাদের ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এখন আবার অনলাইন মিডিয়া চলে এসেছে, সো এইখানে যাতে এমন কোনো, যেটা আসলে আমি যেটা বুঝি আমার জায়গা থেকে, যে সংবাদ পরিবেশন এক জিনিস, সংবাদ তৈরি করা আরেক জিনিস। সো সংবাদ তৈরি করে সেটাকে জনগণের মাঝে পাঠানো, সেই জায়গাটা থেকে যদি আপনাদের সহযোগিতাটা সবসময় থাকে, তাহলে আমরা সবাই মিলে যেই চেষ্টাটা করছি, আপনারাও আমাদের একটা স্টেক হোল্ডার। আমি সবসময় যে কথাটা বলি যে সংবাদ মাধ্যমের একটা বড় ভূমিকা আছে বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতিতে, এই জায়গাটাতে সবার একমত ঐক্যমতের ভিত্তিতে আমাদের এই জায়গাটাতে পৌঁছাতে হবে যে যেই সংবাদটা আসলে ক্রিয়েট করা হয় সেই জিনিসটা যেন আসলে আপনারাও ওই জায়গাটা থেকে নিজেদেরকে বিরত রাখেন, যাতে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি কখনো না হয়। কারণ তৈরি করা খবরে যেটি হয় সেটিতে পাবলিক পারসেপশন তৈরি করার জন্য কোনো খবর যদি তৈরি হয়, সেটাতে পক্ষান্তরে কিন্তু আমাদের ক্রিকেটের ক্ষতি হয়। সো আমরা চাই না যে আমরা বোর্ডে আজকে আছি কালকে হয়তো থাকবো না, বাট বাংলাদেশ ক্রিকেট তো সবসময়ের জন্য থাকবে, প্লেয়াররা তো সবসময়ের জন্যই থাকবে। এই হয়তো এখনকার প্লেয়ার এখন যারা আছে তারা থাকবে না, আবার আরেক সময় নতুন প্লেয়ার আসবে, বাট আপনাদের এই সহযোগিতাটা যদি সবসময় অব্যাহত না থাকে তাহলে কিন্তু সবসময় ক্রিকেটাররা এই ধরনের একটা অস্বস্তিতেই ভুগবে, তারা এই কনফিডেন্স তাদের থাকবে না। সো এই জায়গাগুলোতে তারা সবাই চায় কি যে বাংলাদেশ টিম যখন মাঠে খেলতে নামে তখন যখন গ্যালারি ভরা দর্শক থাকে তখন প্লেয়ারদের মনোবলও কিন্তু বেড়ে যায়। সো আমরা যখন দেশের বাইরে খেলতে যাই আমরা সবচেয়ে বড় অভাব বোধ করি যে আমাদের এক্সপেক্টেটাররা আমাদেরকে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করে না। সো এই জায়গাটা থেকেই বোঝা যায় যে প্লেয়াররাও কিন্তু বাংলাদেশের জনগণের সাপোর্টটা চায়, বাট সেই সাপোর্টটার জায়গায় যদি আমরা তাদেরকে এমন জায়গায় নিয়ে যেয়ে ক্রিটিসিজম করি যেই জায়গাটা তাকে আরও ভেঙে ফেলা হয়, তখন কিন্তু আমাদের ক্রিকেটেরই পক্ষান্তরে ক্ষতি। কারণ আমরা সবাই জানি পারফরম্যান্স এমন একটা জিনিস, কখনো এটা ভালো হবে কখনো খারাপ হবে, আপনার পারফরম্যান্স এটা একটা প্লেয়ারের অন অ্যান্ড অফ এটা সবসময়ই থাকে, সো এটা আমরা সবাই জানি। তো এটা জানার পরেও যদি আমরা এই জিনিসটা করতে থাকি তখন সেই জিনিসটা সত্যি সত্যি দুঃখজনক, প্লেয়ারদের জন্য সব সময়ের জন্য দুঃখজনক। আমরা আমাদের বোর্ড সভাপতি যেটি বলেছেন যে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত না, আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি, তাদের যে গাইডলাইন আছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে গাইডলাইন আছে মিডিয়ার জন্য সেই গাইডলাইনটাই আমরা হয়তো ফলো করবো ইনশাল্লাহ। এই ব্যাপারটি, এই অফিসিয়াল ট্রানজ্যাক্ট মানে কমিউনিকেশনের এই ব্যাপারটি আমার মনে হয় সবচেয়ে ভালো অ্যান্সার করতে পারবে আমাদের সিইও, উনি এই ব্যাপারগুলো দেখাশোনা করছেন। কারণ যখন কোনো টিম দেশের বাইরে যায় তখন সংশ্লিষ্ট বোর্ডের সাথে আলাপ আলোচনা করে সমস্ত কিছু ফাইনালাইজ করার দায়িত্বটা উনি পালন করেন। সো উনি যেহেতু দেশে ছিলেন, আইসিসির মিটিংয়ে ছিলেন, উনি দেশে এসেছেন গতকাল, সো আমার মনে হয় যে এটা ওনার সাথে যোগাযোগ করলে আমার মনে হয় উনি সবচেয়ে ভালো বলতে পারবেন যে কোন পর্যন্ত এটা করা হয়েছে। যেহেতু উনি দেশে ছিলেন না সেহেতু কতটুকু অগ্রগতি হয়েছে সেই জিনিসটা আমাদের কাছে এই মুহূর্তে আমরা জানতে পারিনি, ওনার কাছে যোগাযোগ করলে এটা জানতে পারি। দেখেন এখানে যেটি হয়েছে যে আমাদের সারা বাংলাদেশের নেটওয়ার্কই তো ছিল না, সবাই যে যোগাযোগ করবে সবার সাথে সেরকম অবস্থাই সেখানে ছিল না, আর সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার আমার মনে হয় এখনও তো সীমিত আকারেই মানে সীমিত আছে। সো সেই জন্য আলাদা করে কোনো ইনস্ট্রাকশন সেখানে দেওয়ার মতো সিচুয়েশন যে ছিল তাও কিন্তু না। কিন্তু যেটি আছে যে আমাদের ক্রিকেট বোর্ডের আন্ডারে বা ক্রিকেট বোর্ডের সাথে রিলেটেড যতগুলো প্লেয়ার আছে আমাদের কন্ট্রাক্টে আছে এবং যারা আমাদের বিভিন্ন ফর্মে বিভিন্ন লেভেলে খেলছে, তো সবার ব্যাপারে ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু সেই খোঁজখবর রাখা হচ্ছে। যখন কোনো ক্যাম্প হয় বা ক্রিকেট বোর্ডের আন্ডারে, ক্রিকেট বোর্ডের ভেতরে বা আমাদের নিজস্ব দায়িত্বে যে ক্যাম্পগুলো থাকে সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের সেই নিরাপত্তার ব্যবস্থাগুলো করেই তাদেরকে মাঠে নিয়ে আসা হয়। সো ওই জায়গাগুলো থেকে আমরা বলতে পারি যে ক্রিকেটারদের নিরাপত্তার যেই নিশ্চয়তা বা নিরাপত্তার যে ব্যবস্থা সেইটা ক্রিকেট বোর্ড সম্পূর্ণ না করা পর্যন্ত তাদেরকে কিন্তু মাঠে নিয়ে আসেনি। সো এখনও তারা যেভাবে আছে নিরাপত্তার মধ্যেই আছে এবং যতদিন এই পরিস্থিতি থাকবে এরকম সম্পূর্ণভাবে আগের মতো সিচুয়েশন টোটালি নিরাপত্তা যে ব্যাপারগুলো আছে সেগুলো জনমনে যদি সেই আতঙ্ক যেগুলো আছে সেগুলো যদি একদম সম্পূর্ণরূপে যখন শেষ হয়ে যাবে তখন আবার আগের মতো আমরা নর্মালি হয়ে যাবো। তবে এখন পরিস্থিতি যেটি দেখছি যে আস্তে আস্তে এভরিডে স্বাভাবিক হচ্ছে, আপনাদের মনের মধ্যে অনেক ভয়ভীতি বা অনেক রকমের উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, সো এগুলো যেমন কমে আসছে ইনশাল্লাহ আগামী কিছু দিনের মধ্যে সব কিছু আবার নর্মাল হয়ে যাবে আশা করি। থ্যাংক ইউ।